চক্ষে দেখুন একটা দেশ, সেই দেশের ওপর সেন দৃষ্টি যখন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের পড়ে, এবং সেই দেশের কিছু রাজনীতিবিদ যখন স্বার্থান্বেষীর মতন দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করে, তখন কি হতে পারে আমাদের দেশেও? আমাদের দেশেও মোহাম্মদ ইউনূসের ভারতীয় সংস্করণ কয়েকজনকে বানানোর চেষ্টা হচ্ছে, নরেন্দ্র মোদীকে ছোট করে দেখানোর জন্য, ভারতে গণতন্ত্র নেই এটা প্রচার করার জন্য অপপ্রচারের একটা সার্কাস তৈরি হচ্ছে। ভারত আটকে দিচ্ছে, কিন্তু 130 কোটি মানুষকে এক হতে হবে, কারণ বাংলাদেশ আমাদের চোখ খুলে দিয়েছে। শেখ মুজিবুর রহমানের এই স্পিচ, এই ভাষণ, সেটাও ডিলিট করে দেওয়া হচ্ছে। সেই দিন যেদিন এই ভাষণ দেওয়া হয়েছিল 7 মার্চ 1971 সালে, সেটাও বাতিল করে দেওয়া হচ্ছে। আর কি চুক্তিতে? উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা, তিনি অনেক বড় বড় কথা বলেছেন, আমাদের শোনা উচিত, ভারতীয়দের একবার শুনবো। আমরা তো 7 মার্চকে ইতিহাস থেকে নাই করে দিচ্ছি না, আমরা শেখ মুজিবুর রহমানের গুরুত্বকে ইতিহাস থেকে নাই করে দিচ্ছি না, যেটা আওয়ামী লীগ করেছিল। কিন্তু সেটাকে দিবস হিসেবে যে ধরনের চর্চা, এটার তো একটা রাজনীতি আছে। তা আমাদের এই গণঅভ্যুত্থানের এই সরকার, সেই সরকারে তো সেই রাজনীতিটা আমরা চলতে দিতে পারি। আওয়ামী লীগ দল হিসেবে ফ্যাসিস্ট ভাবে সে ক্ষমতায় ছিল, মানুষের ভোটাধিকার হরণ করে, গুম খুন করে, গণহত্যা করে তারা ক্ষমতায় ছিল। তো সে, তারা কাকে জাতির পিতা বললো, কারা তাকে, তারা কোন দিবসকে কোন জাতীয় দিবস ঘোষণা করলো, সেটা তো এই নতুন বাংলাদেশে সেটা তো ধারাবাহিকতা থাকবে না। নাহিদ ইসলাম বাংলাদেশের উপদেষ্টা, নাহিদ ভাইকে রিপাবলিক বাংলায় যদি ময়ূকের সাথে নাহিদ ভাই লাইভ বসতে চান, আমার কয়েকটা প্রশ্ন নাহিদ ভাইকে থাকবে। শেখ হাসিনা তো খুব খারাপ মানলাম, কিন্তু পাকিস্তান এখন বন্ধু, তাই তো? মার্কিন যুক্তরাষ্ট্র এখন প্রভু, তাই তো? এখন ভারত সবচেয়ে বড় শত্রু, তাই তো? নাহিদ ভাইকে এই প্রশ্নগুলো একজন ভারতীয় সাংবাদিক হিসেবে আমি করছি, ভারতের 130 কোটি মানুষের পক্ষ থেকে, রিপাবলিক বাংলার 8 কোটি দর্শকের পক্ষ থেকে, যারা এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছেন, পশ্চিমবঙ্গ থেকে দেখছেন, ত্রিপুরা থেকে দেখছেন, বাংলাদেশ থেকে দেখছেন, অসম থেকে দেখছেন, ভারতের বিভিন্ন শহর থেকে এই মুহূর্তে জবাব চায় বাংলা যারা দেখছেন, তাদের প্রশ্ন মোহাম্মদ ইউনূসকে এই মুহূর্তে, 7 কোটি বাঙালি এই মুহূর্তে যারা লাইভ আমাকে দেখছে, প্রথম প্রশ্ন এই মুহূর্তে। এরপর 16ই ডিসেম্বর বিজয় দিবস বাতিল হবে। বাংলাদেশ সরকার আসলে চায় পাকিস্তানের এবার গোলাম হতে, আমেরিকার গোলাম হয়ে গেছে তারা, বাংলাদেশ সরকার আমেরিকার গোলাম হয়ে গেছে, এবার পাকিস্তানের গোলাম হতে চায়। এবং সেখান থেকে আমার দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশ নতুন পাকিস্তান হওয়ার পথে, শেখ মুজিবুর রহমান তিনি মারা গেছেন, কিন্তু শেখ মুজিবুর রহমান তিনি যদি বেঁচে থাকতেন, তিনি হয়তো দেখে যেতে পারতেন, যার জন্য মুক্তিযোদ্ধাদের লড়াই, মুক্তিযোদ্ধারা যারা শহীদ হয়েছেন তারা হয়তো দেখতে পারতেন, ইন্দিরা গান্ধী আজ যিনি আমাদের মধ্যে নেই, আমাদের মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি হয়তো দেখে যেতে পারতেন, আমাদের ভারতীয় সেনা যারা জান কবুল লড়াই করেছিল, মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করেছিল, তারা হয়তো দেখে যেতে পারত, দেখে যেতে পারত পাকিস্তান, দেখে যেতে পারত পাকিস্তানের সেই সমস্ত সেনা যারা ইঁদুরের মতন পালিয়ে গেছিল, যে এখন হয়তো পাকিস্তানের মুচকি হাসি এবং চিন্তার ভাঁজ গোটা বিশ্বের ভারতে। 3 নম্বর প্রশ্ন ঠিক সেই জায়গা থেকে, বাংলাদেশ হবে তালিবান রাষ্ট্র, সেদিকেই মোহাম্মদ ইউনূস গুটি গুটি পায়, ছোট্ট ছোট্ট পায়, চলতে চলতে ঠিক তালিবানি রাষ্ট্র হব, এরকম কোন গেম প্ল্যান আছে নাকি মোহাম্মদ ইউনূসের? আজ জবাব চায় বাংলা, মোহাম্মদ ইউনূস ছোট্ট ছোট্ট পায়ে আপনি বাংলাদেশকে তালিবান রাষ্ট্রের দিকে নিয়ে যেতে চাইছেন? আজ বাংলার মানুষ এই জবাব চাইছে, এবং বিশ্বাস করুন বাংলাদেশের সেই সমস্ত নওজোয়ান, সেই সমস্ত সাধারণ খেটে খাওয়া ছেলেমেয়েরাও এই প্রশ্নটা করছে আপনাকে, কারণ আপনি দমন পীড়ন করছেন এই মুহূর্ত থেকে। আবারও বলছি, বাঙালির সেই অমোক স্লোগান দাবায় রাখতে পারবা না, কান পেতে শুনুন, বাংলাদেশের রাস্তায় রাস্তায় হয়তো আবার সেই স্লোগান শোনা যাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন না, কারণ আপনার কানে এই মুহূর্তে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কি বলছে, ডিপ স্টেট কি বলছে, গোটা বাংলাদেশটাকে তুলে
আমেরিকার পদতলে রেখে দেওয়ার যে ব্লুপ্রিন্ট সেগুলো ফাঁস করে দিচ্ছে রিপাবলিক বাংলা, তাই আপনার প্রবলেম। এরপরে খুব গুরুত্বপূর্ণ কিছু ছবি আপনাদেরকে দেখাতে চাই। বাংলাদেশ সরকারকে আজ প্রশ্ন করতে চাই, বাংলাদেশ সরকার আটটি জাতীয় দিবস, সেই জাতীয় দিবস ডিলিট করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, এরপরে কি ১৬ই ডিসেম্বর, যে প্রশ্নটা করলাম কি ছিল ১৬ই ডিসেম্বর, ১৬ই ডিসেম্বর পাকিস্তান সেনা ঠক 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 করে কাঁপতে কাঁপতে ইঁদুরের মতন পালিয়ে গেছিল এবং ভারত পাকিস্তান পাশাপাশি বসে পাকিস্তান আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল ভারতের কাছে। এই মুহূর্তে সেই ছবি আমি দেখাবো, সেই ঐতিহাসিক ছবি। এই ছবি দেখলে পাকিস্তানের যারা দালাল তাদের ঠক 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 করে এখনো কাঁপে। এই ছবি সেই ঐতিহাসিক ছবি, ভারত পাকিস্তান মৌসাক্ষর এবং তারপর ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো, ১৬ই ডিসেম্বর মুক্তি পেল পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ। এই ছবি আসলে ডিলিট করে দিতে চায়, এই ছবি আসলে বাতিল করে দিতে চায় সেই সমস্ত ভারতের বিরুদ্ধে কাজ করা, বাংলাদেশের বিরুদ্ধে কাজ করা সেই সমস্ত মধ্যস্বত্বভোগী যারা চেয়েছিল যে পাকিস্তান আর ভারত আর গোটা উপমহাদেশটা এভাবেই নিজেদের মধ্যে মারপিট করতে করতে খুনোখুনি করতে করতে একটা সময় বরবাদ হয়ে যাবে এবং তারা অস্ত্র বেচবে আমাদেরকে, তারা আমাদের উপর দাদাগিরি করবে। ভারতীয়দের বলছি, আপনারা গর্ব প্রকাশ করেন না এই ছবি, এই ছবি বারবার সিনেমায় দেখেন না আপনারা, কিভাবে কিভাবে ঠক 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 করে কাঁপতে কাঁপতে পাকিস্তান সেনা, পাকিস্তান সেনার জেনারেল তিনি সইটা করলেন, কিভাবে ৯৫,০০০ পাকিস্তানি সেনাকে ভারত গ্রেপ্তার করে রেখে দিল। আমরা চাইলে অনেক কিছু করতে পারতাম কিন্তু আমরা জেনেভা কনভেনশন মানি, আমরা চাইলে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় থেকে অনেক কিছু স্বপ্ন দেখতে পারতাম, এই স্বপ্ন সেই স্বপ্নকে সাইডে রেখে আমরা আত্মসমর্পণকে সাইডে রেখে আমরা স্যাক্রিফাইস করার কথা ভেবেছি। অনেক সেনা জওয়ান আমাদের শহীদ হয়েছে, মুক্তিযোদ্ধা অনেককে আমরা ট্রেনিং দিয়েছি কিন্তু মুক্তিযোদ্ধা অনেকে আমাদের চোখের সামনে হারিয়ে গেছে কিন্তু আমাদের দাবায় রাখতে পারেনি। পাকিস্তান ভেবেছিল ভারতকে দাবায় রাখবে, পাকিস্তান ভেবেছিল বাঙালিদের দাবায় রাখবে, পারেনি। কিন্তু অদ্ভুতভাবে এক দুঃসময়ে যখন পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেদিনও ১৯৭১ সালেও ঠিক এক চেষ্টা করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আমরা জানি সবাই, সেদিন যদি না জানেন আমি তা নিয়ে আলাদা করে একটি প্রোগ্রাম করব, কিন্তু এই ৭১ এর এই ঐতিহাসিক সাইনিং এর পরে সই করার পরে উচ্ছ্বাসটা দেখবেন, এই উচ্ছ্বাসকে ডিলিট করতে পারবেন, এই উচ্ছ্বাসকে বাতিল করতে পারবেন, ফুল ফ্রেমে দেখবো সেই উচ্ছ্বাস, গোটা বাংলার মানুষ দেখুক, গোটা বাংলাদেশের মানুষ দেখুক। বাংলা স্বাধীন করো, স্বাধীন করো বাংলাদেশ, বাংলাদেশ।